নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, খবরদার কখনো কোনো ভালো কাজ, কোনো নেক কাজ, কোনো সওয়াবের কাজকে ছোট মনে করবে না। অনেক সময় দেখা যায় কোন একটা ভালো কাজ কেউ করেছে, আমরা সেটাকে খুব তুচ্ছ মনে করি, হাসাহাসি করি, এটা একটা খুব কাজ হলো। এমন কি আমরা তো এত জাহালাত, এত মূর্খতা এবং এত অন্ধকারের মধ্যে আজকে প্রবেশ করে গেছি যে ছোট কাজ তো পরের কথা, অনেক বড় কাজকে দেখে আমরা অনেক সময় ছোট মনে করি, তুচ্ছ মনে করি, হাসাহাসি করি। কেউ দাড়ি রেখেছে, তার দাড়ি নিয়ে আমরা হাসাহাসি করি। কেউ বোরকা রেখে পড়েছে, পর্দা করেছে, হঠাৎ করে তাকে পর্দা করতে দেখে আমরা হাসাহাসি করি। একজন মানুষ খারাপ পথে ছিলেন, তিনি ভালো পথে ফিরে এসেছেন, আমরা অনেক সময় সেটাকে তুচ্ছ মনে করি, হাসাহাসি করি, বিদ্রুপ করি, ব্যঙ্গ করি। আছে না না এই রোগটা আমাদের মধ্যে? নবী আলাইহিস সালাম বলেছেন কোনো ভালো কাজ, এটা আর কি এমন ভালো কাজ, এটা বলে এড়ায় যাবা না। যে কোনো নেক আমল সেটা করতে যত সহজ হোক না কেন, রাস্তায় কেউ কলা খেয়ে খোসা ফেলে গেছে, এই খোসাটার উপরে কেউ পাড়া দিয়ে ভুলে আছাড় খেয়ে পড়তে পারে, তাহলে যে এই খোসাটা ফেলে গেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এখন এই খারাপ কাজটাকে আপনি ভালো কাজে পরিণত করতে পারেন, খোসাটাকে তুলে আপনি যথাস্থানে ফেলে দিলেন, মনে হচ্ছে এটা আর কি এমন কাজ, খুব তুচ্ছ সাধারণ একটা কাজ না? এই সাধারণ একটা কাজ আপনার আখেরাতে নাজাতের মাধ্যম হতে পারে। প্রমাণ নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস থেকে আমরা জানি, অনেক আগের যুগের কোন এক আল্লাহর বান্দা মানুষের চলাচলের পথে একটা গাছের ডাল বা গাছ বাঁকা হয়ে রাস্তার উপর পড়েছিল, যার কারণে মানুষ সে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছিল, বিঘ্ন হচ্ছিল। আল্লাহর বান্দা সে গাছের এই যে ডিস্টার্ব হচ্ছিল গাছের কারণে, সেটাকে তিনি কেটে পরিষ্কার করে মানুষের চলাচলের পথটাকে স্বাভাবিক করে দিলেন, শুধুমাত্র মানুষের চলাচলের জন্য সুবিধা হয়। সেজন্য আল্লাহর কাছ থেকে আজর আশা করেছেন, দুনিয়ার মানুষের কাছে বাহবা পেতে চান নাই, গাল গল্প দেওয়ার জন্য না, ভোটের জন্য না, নোটের জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছেন। আমলটা খুবই সাধারণ, খুবই সাধারণ, খুব বেশি কষ্ট করতে হয়নি, সহজ একটা আমল। নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর এই বান্দার এই আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে এর উসিলাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। অতএব রাস্তার একটা কলার খোসা যদি আমরা তুলে কোথাও ফেলে দেই, সওয়াব হবে কি হবে না বলেন মোহতারাম হাজিরিন? এরকম ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আমরা সারাদিন করতে পারি কিন্তু আমরা খেয়াল করি না। আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার জুতা পাড়া দিয়ে আরেকজনের জুতার উপরে আপনি পাড়া দিয়ে চলে গেলেন, তার জুতা ময়লা হয়ে গেল, ধুলাবাড়ি লেগে গেল, কাদা লেগে গেল, কাজটা কি ভালো হলো না খারাপ হলো? খুব বড় মাপের খারাপ কাজ হয় নাই কিন্তু এটা এক ধরনের খারাপ কাজ। ইমানদার কোনো খারাপকে তুচ্ছ মনে করবে না আর কোনো ভালোকেও ছোট মনে করবে না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজও যদি কেউ করে আল্লাহর কাছে তার পুরস্কার পাওয়া যাবে, বৃথা যাবে না। আল্লাহর কাছে তুচ্ছ বলতে কিছু নাই, ভালো কাজ যদি অনেক সহজ হয়, সাধারণ হয়, ছোট হয়, আপনি আখিরাতের পুরস্কার দেখতে পাবেন। আবার মন্দ কাজও একই কথা, যে যাররা পরিমাণও যদি মন্দ কাজ করেন তার তিরস্কার আপনাকে দেখতে হবে। মোহতারাম হাজরিন, দুনিয়াতে আমাদের কাছে এগুলো ছোট মনে হতে পারে, আখিরাতে যখন আমরা দেখব যে একজন জান্নাতির সাথে আরেকজন জান্নাতির শুধুমাত্র সকল আমলে মিজানের পাল্লায় সমান সমান হয়েছে, উনি যত ভালো কাজ করেছেন ইনিও তত ভালো কাজ করেছেন, একেবারে লেভেল বরাবর, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বেশি বলেছেন একজন। একবার সুবহানাল্লাহ বলতে কত, এক সেকেন্ড সময় তো লাগে না, এই আমলটা একবার বেশি আছে তার সব মিলিয়ে টিকেছে। এইটুকুর কারণে এই দুই জান্নাতির মধ্যে যত পার্থক্য হবে, শুধুমাত্র এই পার্থক্যের কারণে যার একবার সুবহানাল্লাহ কম হবে, এই আল্লাহর বান্দার আফসুসের কোনো শেষ থাকবে না আখেরাতে, ইস আমি কেন ওই একবার সুবহানাল্লাহ পড়ে তার সমান হতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের প্রতিটি নেক আমলকে খুঁটে খুঁটে করার তৌফিক দান করুন।
এ হাদিসের শেষে নবী আলাইহিস সালাম একটা বিশেষ নেকামলের কথা বলছেন, সেটা হলো এমন কি ওয়ালাও আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, কোন বর্ণনা আছে বিওয়াজহিন তালিক, তুমি যদি তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে, যে কোনো মুসলমানের সাথে, মেয়েরা মুসলমান বোনের সাথে যদি সাক্ষাৎ করো হাসি মুখে, লোকটার সাথে কথা বলো কিভাবে, হাসি মুখে, তার সঙ্গে দেখা হয়েছে একটু মুচকে হাসি দিয়ে এসো, তোমার হাসি মুখের সাক্ষাৎ, এই আমলটাকেও তুমি কখনো ছোট মনে করবে না। এই হাসি মুখে শুধু সাক্ষাৎ করলে হাসতে তো আর পয়সা লাগে না, কষ্টও লাগে না, শুধু একটু মুচকে হেসে দিয়ে কথা বললে বা সাক্ষাৎ করলে, গোমড়া মুখ থাকলে না, এই ছোট একটা আমলও যদি হয় এটাকেও ছোট মনে করবে না, আখেরাতে এটা অনেক বড় আমলে পরিণত হতে পারে। নবী রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাই তার সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, তুমি যদি একটু মুস্কি হেসে দিয়ে কথা বলো, সাক্ষাৎ করো, তাহলে তোমার আমল নামাতে সাদাকার সওয়াব লিখে দেয়া হবে। আমাদের দেশে কারোর সাথে কারোর সাক্ষাৎ হলে, অপরিচিত লোক হলে হাসি মুখে সাক্ষাৎ, এটা তো বিরল ঘটনা, ঠিক না? ঠিক বলেন, অপরিচিত লোকের সাথে কেউ হাসি মুখে কথা বলে? খুব ভাবসাব নিয়ে কথা বলে অথবা খুব মুড নিয়ে কথা বলে। হাসি মুখে কথা বলা অপরিচিত লোকের সাথেও, হয়তো একজন লোক আপনার কাছে জিজ্ঞেস করছে ভাই রাস্তাটা কোন দিকে, আপনি তাকে রাস্তা বলতে যাচ্ছেন, আমরা হয়তো স্বাভাবিক মোড়ে থাকি, স্বাভাবিক মোড়ে থাকা গুনাহের কাজ না, ঠিক আছে, এটা জায়েজ আছে, কিন্তু আপনি ইমানদার হিসাবে যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবেন, তাহলে আপনার মুখের মধ্যে যদি হাসিটাকে আপনি ফুটিয়ে তোলেন, ওই লোকটা সে মুখটা দেখতে ভালো লাগবে কি লাগবে না, এই এইটুকু কাজ, খুব ছোট, খুবই তুচ্ছ, খুবই সাধারণ, খুবই সহজ, এই কাজটুকুর কারণে আপনার নেকামলের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সওয়াব দিবেন, পুরস্কার দিবেন, যেটা আখেরাতে দেখে আপনার আফসোস হবে যে বাকি সময়গুলো কেন এরকম করিনি। মোহতারাম হাজরিন, আরবের ওলামা একরাম, আরবের সাধারণ মানুষ, তাদের অনেক ভালো দিক আছে, এর মধ্যে একটা ভালো দিক হলো শেখ সৌদি আরবে আছেন উনি জানেন অনেক বছর থেকে, আমি 10 বছর কাটিয়েছি, আমি জানি যে সেখানে পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে তারা সচরাচর দুইটা কাজ করতে কখনো ভুলে না, একটা হলো সালাম আর একটা হলো মুচকি হাসি। যত অ্যারাবিয়ানের সাথে, আপনি বাংলাদেশে অনেক অ্যারাবিয়ান আসে, একটু দেখা করে দেখেন, তারা সাধারণত, বিশেষ করে সৌদি আরবের কথা আমরা বলতে পারি, যে সাধারণত মুচকি হাসি ছাড়া তারা কথা বলে না, এমনকি রাস্তায় দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একজন গাড়ি আরেকজন গাড়িকে মেরে দিয়েছে, যদিও আমাদের দেশের মতো এত অনিয়ম নাই যে যার গায়ের জোর আছে সে মেরে দিয়ে চলে যায়, এরকম না, সেখানে সিস্টেম আছে, ভুল হলে সেটা ইন্স্যুরেন্স বহন করে বা ওই ব্যক্তি বহন করে, কেউ দৌড়াদৌড়ি পালাপালি করে না সাধারণত, কিন্তু সেখানেও দেখা যায় যে সালাম, মুসাফা এবং সুন্দর করে কথাবার্তা বলে তারপর তারা সামনে আগায়। এটা গুরুত্বপূর্ণ একটা আমল, মুসলমানদের একটা দারুণ চরিত্র। শুধুমাত্র তারা না, অনেক অমুসলিম আছে, পৃথিবীর বহু অমুসলিম কান্ট্রির মানুষেরা আছে, তাদেরকে দেখবেন তারা যখন কথা বলে, আপনি জাপানিদেরকে দেখবেন তারা যখন কথা বলে, কি বিনয় তাদের কথার মধ্যে, তারা অবশ্য বিনয় প্রকাশ করতে গিয়ে একবারে মাথা ঝুঁকায় ফেলে, যেটা হাদিসে নিষেধ, কিন্তু বিনয় তাদের মধ্যে আছে এবং হাসি মুখে তারা কথা বলে। কিন্তু আমাদের দেশে হাসি মুখে কথা বলা এই আমলটা প্রায় মৃত হয়ে গেছে, এটা আপনি দেখবেন না, অথচ এটার জন্য কোন পরিশ্রম লাগে না, কিচ্ছু না, একটু একজন মুসলমানের সাথে সুন্দরভাবে কথা বলা, হাসি মুখে কথা বলার চেষ্টাটা করা, একটু ইচ্ছাটা করা যে আমি কথা বলার সময় প্রত্যেকটা মানুষের সাথে হাসি মুখে কথা বলবো, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুশকিল হলো আমাদের দেশে অপরিচিত কোনো লোক, তার সাথে দেখা হয়েছে, আপনি যদি হাসি মুখে কথা বলতে যান, বলবে ব্যাপার কি, কোনো সমস্যা নাকি, লোকটা হাসা হাসতেছে কেন, ঠিক না? ঠিক, কারণ যেহেতু কেউ হেসে কথা বলে না সাধারণত, হঠাৎ করে আপনি হাসলে বলবে যে বেচারার মাথায় কোনো সমস্যা আছে কিনা, হাসতেছে কেন। অবশ্য আপনি যদি আপনার অ্যাপ্রোচটা সেভাবে করতে পারেন, তাহলে সেটা কারোর কাছে অস্বাভাবিক মনে হবে না। অপরিচিত লোককে সালাম দিলেও তো অনেক সময় মানুষ হঠাৎ করে বিব্রত হয়ে যাবে, ব্যাপার কি লোকটা আমার সালাম দিল কেন। আমাকে এক ভাই বললেন যে ভাই, আমি হাদিসের উপর আমল করতে গিয়ে এক জায়গায় একজন অপরিচিত ব্যক্তি, ওয়েটিং রুমে আমরা সবাই বসে আছি, তাকে আসসালামু আলাইকুম বলে হাত বাড়াই দিলাম মুসাফা করার জন্য, লোকটা আমার দিক তাকায় রইল, ব্যাপার কি, এই লোকটা আমার সালাম দিল কেন, হাত বাড়াই দিল কেন মুসাফার জন্য। তখন উনি প্রশ্নই করে বলছেন যে ভাই আপনাকে কি আমি চিনি,
তো আমাকে বদলক বলল যে আমি তো খুব লজ্জা পড়ে গেলাম, আমি তো পরিচিত না, মুসলমান মনে হয়েছে, সেজন্য সালাম দিয়েছি, হাত মুসাফা দিয়েছি মুসাফা করার জন্য। বলছে আপনাকে আমি চিনি, তার মানে অচেনা মানুষকে সালাম দেওয়া যাবে, এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়েছে কি হয় নাই। আল্লাহর কিছু বান্দা আছে আমাদের সমাজে, প্রত্যেকটা সমাজে আছে, আপনাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে, একটু খেয়াল করেন ডানে বামে, যে লোকগুলো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলতে পারে, এই গুণটা আমার মধ্যেও যে খুব একটা আছে তা না, আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো কিছু মানুষ আছে দেখবেন হাসি মুখে কথা বলে, এই লোকগুলোর সাথে কথা বলতে ভালো লাগে কি লাগে না? ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার চেহারাটা একটু মনে করেন তো, স্মৃতিতে কি ভেসে উঠে? আল্লাহু আকবার, সদা হাস্যোজ্জ্বল একটা মুখ, ঠিক না? স্যার রহমাল্লার চেহারার কথা একটু মনে করেন, আমি তো যতবার মনে করি আমার চোখের সামনে ভেসে উঠে যে এক গাল ভর্তি হাসি, সম্পূর্ণ হাসি মুখের একটা মানুষ। ওনাকে কেউ খারাপ বলেছে সেটা নিয়ে কথা বলছেন, তাও হাসতে হাসতেই বলছেন, এটা হলো ইমানদারের আখলাক। আল্লাহ তালা আমাদের সবাইকে আখলাকটি অর্জন করার তৌফিক দান করুন। গোমড়া মুখে থাকবো না, হাসি মুখে থাকবো, হাসি মুখে কথা বলবো সবার সাথে। এক্সারসাইজ করা, অনুশীলন শুরু করা, এটার অভ্যাস গড়ে তোলা শুরু করবো তো ইনশাআল্লাহ। যে কোনো মানুষের সাথে, যেই কোনো মানুষের সাথে, একজন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে, কথা হবে, চেষ্টা করবেন আপনার মুখে একটু হাসি ফুটিয়ে তোলার, এর মাধ্যমে লোকটার অন্তরে আনন্দ হবে, তার কাছে ভালো লাগবে। ইদখালু সুরুরি ফি কুলুবিল মুমিনিনা ইবাদা, ইমানদারের অন্তরকে খুশি করা, যেই কোনো কিছু দিয়ে আপনি খুশি করতে পারেন এর কারণে ইবাদত হবে। আপনি কিছু দিতে পারেন না সেটাও খুব সুন্দরভাবে মানা করবেন। এই উন্নত আখলাকটি, এটা আমার মধ্যে যে খুব একটা আছে তা নয়, আমিও চেষ্টা করি, প্রায় সময় চেষ্টা করি হাদিসটার উপরে পরিপূর্ণ আমল করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে ইমানদারের এই গুরুত্বপূর্ণ চরিত্র এবং আখলাকটি অর্জন করা, ধারণ করা, এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করব, মানুষের সাথে গোমড়া মুখে থাকব না, এবং প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করব। এমনকি আপনার সাথে যদি কারোর কোনো বিষয়ে বিতর্ক হয়, বর্ষাও হয়, কথা বাড়াবাড়িও হয়, সেখানেও আপনি কোমলতা দিয়ে, বিনম্রতা দিয়ে সেটাকে উপভোগ্য করে তুলতে পারেন। নবী আলাইহিসসালাম বলেছেন, আর রিফক মা কানা ফি শাইইন ইল্লা জানা ওমা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। বিনম্রতা, কোমলতা, এটা এমন একটা গুণ, যেই কোনো কাজে, যেই কোনো কথায় বিনম্রতা থাকলে ওটা চমৎকার, সুন্দর, উপভোগ্য হয়ে যায়, ওইটাকে সৌন্দর্য মণ্ডিত করে দেয় বিনম্রতার গুণটি। আর কোনো কাজ, কোনো কথা থেকে বিনম্রতা যদি হারিয়ে যায়, বিনম্রতা যদি না থাকে কোনো কাজে, কোনো কথা, যত ভালো কথাই হোক, যত ভালো কাজই হোক, ওইটা বিনম্রতা, কোমলতার গুণটি না থাকার কারণে ত্রুটিযুক্ত হয়ে যায়। এই জন্য আমাদের প্রয়োজন হলো এই গুণটি অর্জন করা, যে আমরা কারোর সাথে কোনো বিষয়ে মতভিন্নতা হবে, মতপার্থক্য হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কথা কাটাকাটি হবে, সেটাও কোমলভাবে হবে, একজন ইমানদার রুক্ষ স্বভাবের হবে না। জাহান্নামী মানুষদের একটা অন্যতম মার্কা হলো ভাই, তারা রুক্ষ স্বভাবের হয়, তারা মানুষকে তাচ্ছিল্য করে, পাত্তা দেয় না। আর জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য হলো কুল্লু দাইফির মুতাদাইফ, তারা তাদের আচার আচরণে বিনয়ী করে, কোমল করে, নিজেকে এমনভাবে উপস্থাপন করে দেখলে মনে হয় তিনি নিরীহ। এই নিরীহ হওয়া, এটা জান্নাতি মানুষের একটা বড় মার্কা। আর দাপটের চোটে মানুষকে দমায় রাখা, পাত্তা না দেওয়া, মানুষকে মানুষ জ্ঞান না করা, তুচ্ছতা ছিল্ল করা, সবসময় দাপট দেখানো, সব জায়গায় দাপট জাহির করা, মানুষকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা, এটা জাহান্নামী লোকের মার্কা, হাদিস থেকে বর্ণিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোমল হৃদয়ের, কোমল আচরণের, বিনম্র আখলাকের, হাসি মুখে কথা বলার এই উন্নত চরিত্রটি পরিপূর্ণভাবে হাসিল করার তৌফিক দান করুন। শুরু করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাসায় গিয়ে যখন বিবি সাহেবের সাথে সালাম দিয়ে ঢুকবেন, প্রত্যেকটা কথায় কথা মুচকি হেসে কথা বলবেন, আজকে মাহফিল থেকে গিয়ে রাতে যে আপনি খেয়েছেন কিনা, খানা রেডি হয়েছে কিনা, হাসি মুখে যখন কথা বলবেন দেখবেন বেগম সাহেবা, যারা আগে থেকে অভ্যাস নাই আর কি, বেগম সাহেবা বলবে যে কাহিনী কি, ব্যাপারটা কি, এত খুশি লাগছে কেন মনে? বেগম সাহেব বলবে কি বলবে না? কারণ বেগম সাহেবরা তো জানে যে এই জিনিস থেকে তো হাসি দেখি নাই কখনো, হঠাৎ করে এরকম ফেরেশতা হয়ে গেল কেন? যদিও বিবি সাহেবা
আপনার হাসি নিয়ে হাসা হাসি করে তবু আপনার হাসি থামানো যাবে না চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যাদের উঠাবসা হতো সেই মানুষগুলো তাকে কখনো ভুলতে পারতো না যার সাথেই কথা বলতেন তিনি মনে করতেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সাহাবীরা প্রত্যেককে জানতেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এইভাবে মানুষকে আপন করতে পারতেন আজ আমাদের মুসলমানদের মধ্যে আখলাকটা হারিয়ে গেছে নাই আমার পরিবারের সদস্য আমার অফিসে সহকর্মী আমার ক্লায়েন্ট কাস্টমার রাস্তার অপরিচিত মানুষ এমনকি ভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকটা মানুষ আমার আচরণে শিখতে হবে ভক্ত হবে অনুরক্ত হবে আমার আচরণে তারা বিগলিত হবে আল্লাহ তাআলা এরকম আখলাকওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুক আমাদেরকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ একান্তে দোয়া করে না আমার কিছু একান্তের দোয়া আছে তওয়াফে হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে কিছু একান্তের চাওয়া আছে এর ভিতরে একটা চাওয়া হলো আমি আল্লাহর কাছে প্রায় দোয়া করি আল্লাহ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের মতো আখলাকটা আপনি আমাকে দান করেন কারণ এটার অভাব আমার মধ্যে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন বরং তার চাইতে আরো আখলাকি হওয়ার তৌফিক দান করুন শুধু তিনি নন বাংলাদেশে আরো বহু উলামা ইকরাম আছেন এরকম উন্নত আখলাকের আছেন নাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওনাকেও দেখবেন ওনার চেহারাটা যখন মাথা চিন্তা করবেন দেখবেন যে হাসতেছে ঠিক না ভাই ঠিক আর অনেক উলামা ইকরাম আছেন যারা দেখবেন যে সদা হাস্য তাদের চেহারাটা আপনি কল্পনায় আনবেন দেখবেন কি হাসছে আপনার আশেপাশে অনেক আলেম উলামা দেখবেন এমনকি অনেক সাধারণ মানুষ দেখবেন তাদের মধ্যে এই গুণটা আছে না নেই মানুষের ভালো গুণটা আমাদের অর্জন করার চেষ্টা করা লাগবে কি লাগবে না যে কোনো মানুষের মধ্যে ভালো কোনো গুণ দেখবো আমরা সেটা অর্জন করার চেষ্টা করব আমাদের হাসি মুখে কথা বলার অভ্যাস গড়ে তোলা কোমলতার সাথে কথা বলার অভ্যাস গড়ে তোলা ধরুন আপনার স্ত্রী একটা ভুল করেছেন ধরুন আপনার অফিস সহকর্মী একটা ভুল করেছেন শাসনের জন্য যারা আপনার অধীনস্থ আপনার ছেলে মেয়ে তাদেরকে শাসন করবেন বকা দিবেন অবশ্যই শাসন করবেন শাসন শরীয়তে আছে সব জায়গায় একেবারে আপনি নরম হয়ে তার অন্যায়টাকে আপনি মেনে নেবেন তাকে শাসন করবেন তাহলে সে শিখবে কোত্থেকে আপনার অধীনস্থ আপনার ছোট ভাই ব্রাদার আপনার সন্তান সন্ততি যারা আপনার অধীনে আছেন একান্ত আপন তাদেরকে আপনি শাসন করবেন বকাঝকাও দিবেন কিন্তু বেশিরভাগ সময় বা এছাড়া অন্য সকল মানুষের সাথে বিনম্রতা কোমলতা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে হারিয়ে যাওয়া এই গুণটি যেটির অভাব চলছে যেটির আকাল চলছে যেটির দুর্ভিক্ষ চলছে আর মুসলমানদের মধ্যে এই গুণটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন আমিন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার খুব কষ্ট হয় যখন অমুসলিমদেরকে দেখি এই গুণটা তাদের মধ্যে চমৎকারভাবে আছে আমাদেরই গুণ আমাদেরই সম্পদ আমাদের নবীর বাতানো পথ সে পথে তারা যখন চলে দেখি তাদেরকে দেখে মানুষ অভিভূত হয় অথচ আমরা মুসলমানরা কোরআন এবং হাদিসের এই নির্দেশগুলোকে সবচেয়ে বেশি মানার কথা ছিল চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আদা মা ইনদি ওয়া আলমা ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা